ব্রজরাজনগর মা রামচণ্ডী মন্দির ভিতরকে পশলা বন্যা পানি। প্রবল বর্ষা লাগিয়ে ইব নদীটি বন্যা পরিস্থিতি দেখা দেবার বেলে রামচণ্ডী মন্দির ভিতরকে পানি পশি যাইছে। তবে পরিস্থিতিকে নজর রখি করে ভক্তমানকু মন্দির কমিটি আড়ু মন্দির উপরে পূজা করবার লাগি কুহা যাইছে। ঝারসুগুড়া বিজেপি অফিস থেকে জেলা সভাপতি মঙ্গল সাহুঙ্কর অধ্যক্ষতাতে ছয়স্তরী দম্ব স্বাধীনতা দিবস পালিত হয়ে যাইছে। এই কার্যক্রমটি জেলা সভাপতি মঙ্গল সাহু পতাকা উত্তোলন করিবার বেলে দলর অনেক কর্মী সামিল থিলে। ঝারসুগুড়া জেলা লয়কেরা থানার নায়কবন্দপালি আর ডুড়কা বাহাল মজিতে থিবার হাতিয়ানালা ড্যাম উপরে পানি ভরি যাইথিবানু পহিলা থর লাগি হাতিয়ানালা ড্যামর বন্যা পানি নিষ্কাশন করা যাইছে। ড্যাম আগরু শুখা থিবার বেলে চার দিনর বর্ষাতে ভরি যাইথিবার সূচনা রয়েছে। লখনপুর ব্লকর চারটা গাঁথি বন্যা পরিস্থিতি। লখনপুর ব্লকর সুখাসুড়া চিখিলি সিমলিয়া মুহুদি গাঁ পাখকে বন্যা পানি আসিকি বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। প্রশাসন আড়ু গাঁ মানুষ ক্যাম্প সবু করা যাইছে আর গাঁনে অনেক লোক ক্যাম্পকে নিয়ে যাইবার জনা পড়ছে। ঝারসুগুড়া জেলা সাগে পাখর জেলা ও রাজ্যর অনেক অঞ্চল প্রবল বর্ষা লাগি বন্যার পরিস্থিতি সৃষ্টি হবারকে লাগিছে। তবে পরিস্থিতি সাগে কেনা মোকাবিলা করা যাইপার্বা সেথির লাগি মুখ্যমন্ত্রীঙ্কর সাগে আলোচনা করা যা বলে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস বাদিমাল গস্ততি যাইবার বেলে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। জেন এন্টারপ্রাইজেস, এন এক্সক্লুসিভ ইলেকট্রনিক শোরুম নাও ইন ঝারসুগুড়া, ওয়ান স্টপ সলিউশন ফর অল ইয়র ইলেকট্রনিক গ্যাজেট। জেন এন্টারপ্রাইজেস, পূর্ণা বস্তি চক।